হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ক্লাস টেনের ইংলিশ। ক্লাস টেনের ইংলিশের প্রথম অধ্যায় আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প। এই ফাদার্স হেল্প থেকে আজকে আমরা ইউনিট টুটা তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করব। আমি তোমাদের দুভাবে পড়াবো, একবার পুরোটা মানে সহ পড়াবো এবং দ্বিতীয়বার কেটে কেটে মানে সহ পড়াবো। তো বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। বন্ধুরা, আমি তোমাদের কথা দিতে পারি যে তোমরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের টাইমটা নষ্ট হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের কথা দিতে পারি, আমাকে বিশ্বাস নিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। যদি খারাপ লাগে তোমরা জানাবে আমাকে কোথায় খারাপ লাগছে। তো বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও ইউনিট টু এর বাংলা মানেসহ লাইন বাই লাইন এক্সপ্লানেশন। বন্ধুরা, এর আগে আমরা ইউনিট ওয়ান করেছিলাম। ইউনিট ওয়ানে আমরা জেনেছিলাম যে এক সোমবার সকালে স্বামীনাথনের স্কুল যেতে ইচ্ছা করছিল না। সে ভান করলো যে তার মাথা ধরেছে। তার মা তার প্রতি খুব উদার হলেও তার বাবা কিন্তু তার প্রতি খুব কড়া ছিল। স্বামী তাই আর একটি অন্য কৌশল নিল। সে জানালো যে সে এত দেরিতে স্কুল যেতে পারবে না, কেননা স্কুলে একজন শিক্ষক আছেন, ওনার নাম স্যামুয়েল। উনি যদি দেখেন যে কোনো ছাত্র দেরি করে স্কুল এসছে তো তিনি ভীষণ বকবেন। এবং স্বামী বাবার কাছে অভিযোগ করেছিল স্যামুয়েল স্যার ভীষণ রাগি এবং দেরিতে গেলে ভয়ানক বকাবকি করেন। তো স্বামীর এই কথাটা শুনে তার বাবা হয়তো কিছুটা বুঝতে পেরেছিল। তো আমরা আজ দূর পর্যন্ত জেনেছিলাম ইউনিট ওয়ানে, আজকে আমাদের ইউনিট টু। তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ইউনিট টু আজকে আমাদের আলোচ্য টপিক, দেখো ভালো করে শোনো তোমরা। স্বামী হোপড দ্যাট হুইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এর দ্বারা তার বাবা বুঝতে পারবে কেন সে আজকে স্কুল যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার ব্যবহারটা একটি অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি মন্তব্য করলেন বা তিনি প্রস্তাব দিলেন যে স্বামীর হাত দিয়ে তিনি একটি চিঠি প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর থেকে কোনো প্রতিবাদী বাবার মনকে, বাবার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এরই মধ্যে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে একটা বিশাল মানে অনেক দীর্ঘ একটা চিঠি লিখল। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। তিনি এটিকে একটি খামের মধ্যে ভরে দিলেন এবং মুখটা সিল করে দিলেন। তো বন্ধুরা, আমরা টানা মানে পড়লাম, এবার আমি কেড়ে কেড়ে পড়ছি, ভালো করে শোনো তোমরা। স্বামী হোপ দ্যাট, স্বামী আশা করেছিল যে হুইথ দিস এর দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। এর দ্বারা হুইথ দিস মানে কি, এর দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা বুঝতে পারবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, সে কেন স্কুল যেতে চাইছে না। এর দ্বারা বলতে কোন দ্বারা, মানে প্রথম ইউনিটে আমরা দেখেছিলাম যে স্বামী তার বাবার কাছে স্যামুয়েল স্যারের সম্বন্ধে নালিশ করছে। সুতরাং স্বামী বলেছিল তার বাবাকে যে সে দেরি করে গেলে নাকি স্যামুয়েল স্যার বকাবকি করবেন, এই সমস্ত অজুহাত তাকে দিয়েছিল। এবং এমন বলেছিল যে স্যামুয়েল স্যার ভীষণ রাগী, এমনকি হেডমাস্টারও স্যামুয়েল স্যারকে ভীষণ ভয় পায়, এই সমস্ত কথাবার্তা বলে বাবার মনকে কনভিন্স করার চেষ্টা করেছিল। কিন্তু বাবা তো মোটেই রাজি হননি। তো এর দ্বারা বলতে এই আগের কথাগুলোর কথা বলা হয়েছে। এর দ্বারা স্বামী তার বাবাকে বোঝাতে চেয়েছিল যে তার বাবা হয়তো বুঝতে পারবে কেন সে স্কুল যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার ওই ব্যবহারটা টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত মোড় নিল। বাবার কোন ব্যবহারটা অপ্রত্যাশিত মোড় নিল, মানে বাবা যে একটা কড়া একটা মনোভাব, তার প্রতি যে স্ট্রিক্ট, সেই স্ট্রিক্টটা মানে হঠাৎ করে একটা চিঠি লিখে ফেলা, এই সমস্ত ব্যাপারগুলো, সেই বিহেভিয়ারটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার, তিনি প্রস্তাব দিলেন
একটা চিঠি পাঠাবেন হুইথ স্বামী, স্বামীর হাত দিয়ে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর থেকে কোনো প্রতিবাদী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, ওনার মনের পরিবর্তন করতে পারবে না। মানে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, চিঠি লিখবেন তো লিখবেন, সেই চিঠি লেখার সিদ্ধান্তকে কেউ চেঞ্জ করতে পারবে না। বাই দ্য টাইম, এরই মধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, বাবা একটি দীর্ঘ চিঠি লিখল টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটিকে একটা খামের মধ্যে ভরলেন অ্যান্ড সিলড ইট, এবং খামটার মুখটা সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি। স্বামী ভয় পেয়ে শঙ্কিত হয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা চিঠিতে কী লেখা আছে, তুমি কী লিখেছো? নাথিং ফর ইউ, তোর জন্য কিছু নেই, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোর প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিস, অ্যান্ড গো টু ইয়োর ক্লাস, এবং তুই তোর ক্লাসে চলে যাস। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেনটি অফ থিংস, হ্যাঁ রে অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ইউ ডান ফাদার, বাবা স্যার আবার কী করলেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, যা আছে সমস্ত কিছু চিঠির মধ্যে আছে, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তোর প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিস। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, স্বামী এটা ভাবতে স্কুল যাচ্ছিল যে সে হচ্ছে পৃথিবীর সব থেকে বাজে ছেলে। হিজ কনসাইন্স বোদার হিম, তার বিবেক তাকে বাধা দিচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল সিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, সে এখনও নিশ্চিত ছিল না স্যামুয়েল স্যারের সম্পর্কে যে বর্ণনাটা দিয়েছিল সেটা আদৌ ঠিক কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে অনুভব করলো সে বাস্তব এবং কল্পনার জগৎটাকে একদম মিশিয়ে ফেলেছে। তো বন্ধুরা, এবার আমি কেটে কেটে পড়ছি, দেখে নাও তোমার এতদূর পর্যন্ত। হোয়াট হ্যাভ ইউ রিটেন, তুমি এখানে কী লিখেছো? ফাদার, বাবা স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি, স্বামী তাকে মানে স্বামী বাবাকে জিজ্ঞাসা করছে ভয়ে ভয়ে। অ্যাপ্রিহেনসিভলি একটা অ্যাডভার্ব ফর্ম, মানে শঙ্কিত হয়ে বা ভয় পেয়ে, দেখবে তোমাদের ওয়ার্ড নেস্টে দেওয়া আছে অ্যাপ্রিহেনসিভলি, মানে নাথিং ফর ইউ, তোর জন্য কিছু নেই, গিভ ইট দিয়ে দিস এটাকে টু ইয়ার হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যান্ড গো টু ইয়ার ক্লাস, এবং ক্লাসে চলে যাস। হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো এনিথিং কিছু অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের স্যামুয়েল স্যারের সময় কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ প্লেন্টি অফ থিংস, প্রচুর কিছু লিখেছি, অনেক কিছু লিখ, প্লেন্টি মানে অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ই ডান, উনি আবার কী করলেন? ফাদার, বাবা এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, যা আছে সব চিঠির মধ্যেই আছে, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, কেবলমাত্র তুই তোর হেডমাস্টারকে দিয়ে দিস। স্বামী ওয়েন টু স্কুল, স্বামী স্কুল যাচ্ছিল। ফিলিং দ্যাট, এটা ভাবতে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সব থেকে বাজে ছেলে। হিজ কনসাইন্স মানে তার বিবেক বোদার হিম, তাকে বাঁধা দিল। হি ওয়াজ নট অ্যাট অল সিওর, সে একদম নিশ্চিত নয়, মানে সে এখনও মোটেই নিশ্চিত নয়, ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের বর্ণনাটা হ্যাড বিন অ্যাকুরেট, সঠিক কিনা। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে দ্য রিয়েল বাস্তব জগৎ অ্যান্ড ইমাজিনড ওয়ার্ল্ড, অ্যান্ড দ্য ইমাজিন, এবং কল্পনার জগৎটাকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে চিন্তাভাবনা মানে সঠিক চিন্তা করার জন্য সে রাস্তার ধারে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল স্যার কিন্তু মোটেই বা আদেও খারাপ মানুষ নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকদের তুলনায় বেশি বন্ধুভাবাপন্ন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী আরও অনুভব করলো যে স্যামুয়েল স্যারের তার প্রতি বিশেষ নজর রাখি। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটা বিভ্রান্তিতে বনবন করতে লাগলো, মানে ঘুরতে লাগলো। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, সে স্থির করতে পারছিল না চিঠিতে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলির তিনি উপযুক্ত কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে যত সে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, তত বেশি সে স্যামুয়েল স্যারের প্রতি দুঃখ প্রকাশ করছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন হুইথ সরো, স্যামুয়েল স্যারের কালো মুখ এবং হালকা গোঁফ এবং না কামানো দাঁড়ি বা গাল এবং তার ইয়েলো কোটটির কথা মনে করে স্বামীনাথনের মনে দুঃখ জমে যাচ্ছে স্যামুয়েল স্যারের প্রতি।
তো বন্ধুরা এরপরে আমরা কেটে কেটে পড়বো, দেখো। স্বামী স্টপড, স্বামী থেমে গেল অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল, মানে স্যামুয়েল স্যারের সম্পর্কে তার ভাবনা চিন্তাকে সঠিক করতে তার মনটা, সে নিজে রাস্তার ধারে থামল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, আদেও স্যামুয়েল স্যার মোটেই খারাপ মানুষ নন, পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি হন সবচেয়ে বেশি বন্ধুভাবাপন্ন দ্যান দ্য আদার্স টিচার্স, অন্যান্য শিক্ষকদের তুলনায়। স্বামী অলসো ফেল্ড, স্বামী আরও অনুভব করলো স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল স্যার তাকে বেশি একটু যত্ন আত্তি করে বা তাকে বেশি নজর দেয়। স্বামীজ হেড, স্বামীর মাথাটা ওয়াজ ডিজি উইথ কনফিউশন, বিভ্রান্তিতে ঘুরতে লাগলো, মানে ব্যালেন্স করতে পারছে না। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারলো না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, স্যামুয়েল স্যার আদেও প্রকৃতভাবেই কি একদম যোগ্য দ্য অ্যালিগেশন, সেই অভিযোগের সম্পর্কে মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেটা চিঠিতে ওনার সম্পর্কে করা হয়েছিল। দ্য মোর হি থট, সে যত বেশি ভাবতে লাগলো অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে, দ্য মোর স্বামী গ্রিপ্ট ফর হিম, স্বামী তার প্রতি তত বেশি করে দুঃখ প্রকাশ করলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের কালো মুখটার কথা মনে করলো, হিজ থিন মুস্টাচ, তার হালকা গোফের কথা মনে করলো, আনসেভেন চিক, তার না কামানো গালের কথা মনে করলো, অ্যান ইয়েলো কোট এবং হলুদ কোটটা ফিল্ড স্বামীনাথন হুইথ সরো, এই সমস্ত মনে করে স্যামুয়েল স্যারের প্রতি স্বামীনাথনের মনেতে দুঃখ জমে গেল। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।